তালুদার মোহাম্মদ মিঠু আপনি লিখেছেন, নামাজের প্রথম সারিতে কি সওয়াব বেশি হয়? হ্যাঁ অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের প্রথম কাতারে এবং তাকবীরুলের সাথে নামাজ পড়া, এই দুটার মধ্যে কী পরিমাণ সওয়াব আছে এটা যদি মানুষ জানতো, তাহলে প্রথম কাতারে নামাজ পড়ার জন্য রীতিমতো লটারি করতে হতো, অর্থাৎ এত মানুষ সামনে আগে চলে আসতো, এত বেশি ফজিলতপূর্ণ। এই জন্য যতটুকু সম্ভব সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা আমাদের করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এবং সেই সাথে আপনার সামনের কাতারা যদি পড়তে না পারেন তাহলে দ্বিতীয় কাতারটা দ্বিতীয় সর্বোচ্চ ফজিলতপূর্ণ, তৃতীয়টা তৃতীয় সর্বোচ্চ ফজিলতপূর্ণ, অর্থাৎ যত সামনে আপনি দাঁড়াতে পারবেন সবটা তত বেশি হবে ইনশাআল্লাহ, তার ইমাম যত কাছাকাছি দাঁড়ানো যাবে। মোহাম্মদ মামুনুর রশিদ রহমান আপনি লিখেছেন, জমি বন্ধক রেখে লিজ দেওয়া যাবে কিনা? আপনি বন্ধক রেখেছেন যে জিনিসটি সেটি আপনার কাছে একরকম আমানতের মতো। বন্ধকী জমিন, বন্ধকী সম্পদ, বন্ধকী জিনিস, এটি উপকার আপনি ভোগ করতে পারবেন না। আপনি শুধুমাত্র যে লোন দিয়েছেন সে লোনের গ্যারান্টি স্বরূপ বন্ধকটা রেখেছেন, অথবা এটা আপনি আরেকজনের কাছে লিজ দিতে পারবেন না, যদি দেন তাহলে সেটা আপনার জন্য অনুচিত এবং নাজায়েজ কাজ হবে। সুমাইয়া মাহমুদ সহি এআইডি থেকে আপনি লিখেছেন, জানামাজে কাবাঘরের ছবি থাকলে তাতে পা লাগলে কি গুণা হবে? এতে বড় গুণা হবে না, বিশেষ করে অনিচ্ছাকৃত যখন লাগবে তখন কোনো গুণা হবে না, বাট কাবার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে ইচ্ছাকৃতভাবে এটাকে না মানানো উচিত, বা এটা পায়ে নিচে পড়লে একজন ইমানদার তার কাছে খারাপ লাগা উচিত, কারণ আমাদের সম্মানের কোনো কিছুকে পায়ের সাথে আমরা টাচ করি না বা পায়ের নিচে আমরা মানাই না। অতএব এই ঘরের প্রতি সম্মান প্রদর্শন অংশ হিসাবে ইচ্ছাকৃতভাবে না মানানো বা কখনও পায়ের নিচে পড়ে গেলে নিজের কাছে একটু বিব্রত লাগা এবং পরবর্তীর জন্য সাবধানে চলাফেরা করা, এটা আমাদের কর্তব্য। এবং এই ধরনের জায়নামাজ যথাসম্ভব আমরা ব্যবহার না করাই ভালো, যেটা আমাদের নামাজের মনোযোগকে নষ্ট করে ফেলে। আমরা নামাজের মধ্যে যদি দাঁড়িয়ে কাবার মধ্যে কাবার পাশে দাঁড়িয়ে সালাত আদায় করার সময় কাবার দিকে তাকিয়ে থাকি, সেটা কিন্তু জায়েজ নয়, মাকরুহ। ঠিক একইভাবে আপনার জায়নামাজে কাবার ছবি থাকবে, আপনি ওদিকে তাকিয়ে থাকবেন, কাবারকে নিয়ে ভাববেন, এটিও কিন্তু আপনার জন্য নির্দেশিত না। নির্দেশিত নামাজের মধ্যে আপনি সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মনোনিবেশ করবেন এবং আল্লাহর কথা ভাববেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আকিমিস সালাত আলি যিকরি, তোমরা সালাত কায়েম করো আমার শরণার্থে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণার্থে আমাদের সালাত হতে হবে, অন্য কিছু শরণের জন্য নয়।